আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই এখানে একটা কথা বলি সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে দুইটা প্রশ্ন এসেছিলো এই অধ্যায় সম্পর্কিত একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর বাকিটা আজকে আলোচনা করবো এইখানে যে তথ্য দেওয়া আছে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে ক্রয় দেওয়া আছে সমাপতি মজুদ পণ্য কিন্তু হট ন সমাপনী মজুদ পণ্য দেওয়া নেই আর প্রশ্নে ক নাম্বারে বলেছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করো এই অঙ্কের এইখানে কিছু অংশ বাকি অংশ এইখানে রেখেছি আমি এই অংশটুকু নিচে আসবে কিন্তু জায়গায় সেভ করার জন্য আমি পাশাপাশি লিখেছি যাই হোক সমাধান করার চেষ্টা করি ক নাম্বারের উত্তর তো ক নাম্বারের উত্তরে আমরা সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সূত্র হচ্ছে এই বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় যেমন আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে বিকৃত পণ্যের ব্যয় পাই এই তথ্যের আলোকে আবার এই অঙ্কে এই বিকৃত পণ্যের ব্যয় বের করে বিক্রয় যোগ্য থেকে বাদ দিব এখন বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক ক্লাস ক্রয় সেজন্য প্রারম্ভিক প্লাস ক্রয় একসাথে লিখব প্রারম্ভিক প্লাস ক্রয় এই দুটা যোগ করে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় হবে আর সেখান থেকেই বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা এগুলো তো জানি তাহলে বিক্রয় দেয়া আছে এখানে কত টাকা চল্লিশ লাখ মোট লাভ দেয়া আছে দশ লাখ সেজন্য বিকৃতপণের ব্যয় সূত্র লিখবো এখানে বিক্রয় মাইনাস মোট লাভ তা এইটার সমাধান করে পাবো আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এটা সমাধান করে পাবো আমরা বিকৃত পণ্যের ব্যয় তাই না তো লিখি প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে এই যে আশি হাজার আট লাখ যোগ ক্রয় দেওয়া আছে তিরিশ লক্ষ বত্রিশ লাখ মাইনাস এটার মান লিখব বিক্রয় দেওয়া আছে চল্লিশ লাখ মোট লাভ দেওয়া আছে দশ লাখ তাহলে আমরা যদি সমাধান করি আট লাখ আর বত্রিশ লাখ যোগ করে চল্লিশ লক্ষ মাইনাস এই বিক্রয় যোগ্য তিরিশ লক্ষ আবারও বলছি বিক্রয় যোগ্য হচ্ছে চল্লিশ লাখ আর বিকৃত পণ্যের ব্যয় পেলাম তিরিশ লাখ তাহলে বিক্রয় যোগ্য থেকে বিকৃত পণ্যের ব্যয় তিরিশ লাখ বিয়োগ করে দশ লক্ষ টাকা হচ্ছে সমাপনী মজুদ পণ্য এই সূত্রটা অন্যভাবে লেখা যেত কিন্তু সেটা হবে মুখস্থ বিদ্যা এটা হচ্ছে মেন সূত্র কারণ সমাপনী পণ্য সমান বিক্রয় যোগ্য মাইনাস পণ্যের ব্যয় আর বিক্রয় যোগ্য সমান প্রারম্ভিক প্লাস ক্রয় পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট মুনাফা তাহলে চারটা তথ্যই এখানে দেওয়া আছে তথ্যগুলো যোগ বিয়োগ করে আমরা এটা পেলাম এই প্রশ্নের উত্তর দেওয়া আছে কোন গাইডে না কোথায় যেন টেস্ট পেপারে দেওয়া আছে দেখলাম ওখানে নিজেদের মতো করে লিখে রেখেছে ওখানে লিখে রেখেছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস যোগ বিক মোট লাভ মাইনাস বিক্রয় মানে কোনোরকম সাজায় রেখেছে উত্তরটা মেলানোর জন্য কিন্তু আসল সূত্র হচ্ছে এটা বিক্রয় যোগ্য মাইনাস বিকৃতপণের ব্যয় বিক্রয় যোগ্য সূত্রে এটা বিকৃতপণের ব্যয়ের সূত্রে এটা এবার মজুত পণ্যের আবর্তন অনুপাত উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুত বিকৃত পণ্যের ব্যয় তিরিশ লক্ষ টাকা গড় মজুতটা বের করব তাই না গড় মজুতের এই অঙ্কে প্রারম্ভিক মজুত দেওয়া আছে সমাপনী মজুত কিছুক্ষণ আগে পাইলাম তা প্রারম্ভিক আর সমাপনী যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় মজুত হয় আর বিকৃত পণ্যের ব্যয় তো কিছুক্ষণ আগে আমরা বের করেছি ওখানে দেখলাম তিরিশ লক্ষ হলো তো যাই সমাধান করি এই যে এইখানে আশি আট লক্ষ প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ দশ লক্ষ কিছুক্ষণ আগে বের করেছি দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো এই নয় লক্ষ এটা হচ্ছে আর পণ্যের ব্যয় আমরা কিছুক্ষণ আগে বের করেছি বিক্রয় মাইনাস মোট মুনাফা এই তিরিশ লক্ষ পেয়েছি এটা কিছুক্ষণ আগে বের করলাম না হ্যাঁ ওই যে বের করলাম কিন্তু ক নাম্বারে তিরিশ লক্ষ পেয়েছিলাম তাহলে এই তিরিশ লক্ষ উপরে লিখবো নয় লক্ষ নিচে লিখবো ভাগ করব পণ্যের ব্যয় তিরিশ লক্ষ আর গড় মজুদ নয় লক্ষ তিরিশ লক্ষকে নয় দিয়ে ভাগ করলে হবে তিন পয়েন্ট তিন তিন বার হবে আবর্তন থাকলে বার লিখতে হয় তো এইভাবে আমরা এই মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি এবার মোট সম্পদ আবর্তন অনুপাত উপরে বিক্রয় নিচে মোট সম্পদ বিক্রয় কত এই যে চল্লিশ লক্ষ মোট সম্পদ কত মোট সম্পদে এই যে দিয়ে আছে বিশ লক্ষ তো চল্লিশ লক্ষকে বিশ লক্ষ দিয়ে ভাগ করলে দুইবার হবে উত্তর এবার আমরা এই তারপরেটা যাই দেনাদার আবর্তন অনুপাত উপরে ধারে বিক্রয় নিচে প্রাপ্য হিসাব এবং দেনাদার প্রাপ্য হিসাব বা দেনাদার প্রাপ্য বিল থাকলে যোগ হতো এখানে প্রাপ্য বিল নাই তা নিজ ধারে বিক্রয় কত এই যে মোট বিক্রয় চল্লিশ লক্ষ তার আশি পার্সেন্ট ধারে চল্লিশ লক্ষর আশি পার্সেন্ট হচ্ছে বত্রিশ লক্ষ তাই না তো বত্রিশ লক্ষ ধারে বিক্রয় এই যে ধারে বিক্রয় মোট বিক্রয় ছিল চল্লিশ লক্ষ ধারে বিক্রয় হবে চল্লিশ লক্ষর আশি পারসেন্ট সমান বত্রিশ লক্ষ এই বত্রিশ লক্ষ উপরে লিখব আর দেনাদারের পরিমাণ অঙ্কের মধ্যে দেয়া আছে এই যে আট লক্ষ বত্রিশ লক্ষকে আট লক্ষ দিয়ে ভাগ করলে চার বার হবে উত্তর আবর্তন আছে তাই বার হবে একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এবার দেনাদারের গড় আদায় সময় এটাও নির্ণয় করতে বলেছে গ নাম্বারে দেনাদারের গড় আদায় সময় বলতে বোঝায় আমাদের যে দেনাদার বছরে কতবার আদায় হয়েছে বা কত দিন পর পর আদায় হয়েছে দিনের ভিত্তিতে যদি হিসাব করি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তারপর লিখবো তিনশো পঁয়ষট্টি দিন আর নিচে লিখবো ওই দেনাদার আবর্তনের যে অনুপাত পেলাম অনুপাত পেলাম কত মনে আছে চার পেলাম কিন্তু কিছুক্ষণ আগে তাহলে উপর লিখবো তিনশো পঁয়ষট্টি নিচে লিখব চার এটাকে এটা দিয়ে ভাগ করে ওই একানব্বই পয়েন্ট সামথিং হয় বিরানব্বই পার বিরানব্বই দিন প্রায় হবে আর কি এইভাবে আমরা এই দেনাদার অনুপাত দেনাদার এর আবর্তন অনুপাত এবং সময় নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করবে একটু দেখে যায় বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দুইটা প্রশ্ন এসেছে বরিশাল বোর্ডেও ওই দুইটা প্রশ্ন পরের ক্লাসের সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ